বিশ্বভারতী বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পড়ুয়ারা। সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কি ঘটনা ঘটেছে এবং সুব্রত এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, সুব্রত আরো বিস্তারিত জানাবে। সুব্রত দেখো, একেবারেই যে 22শে ডিসেম্বর যে অধ্যাপককে বহিষ্কার করা হয়, তারপর 23শে ডিসেম্বর কিন্তু পড়ুয়াদের সাসপেন্ড করা হয় আন্দোলন করার জন্য, এবং অনৈতিকভাবে সেই আন্দোলনের দাবিতে যে সাসপেনশন করা হয়েছে সেই সাসপেন্ড তুলতে হবে সহ যে 7 দফা দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু 9 জানুয়ারি মানে আগামীকাল কিন্তু বিশ্বভারতী বন্ধের সিদ্ধান্ত নিয়ে বন্ধ রেখেছে পড়ুয়ারা। এবং আমরা এর আগেও জানি যে যেভাবে এসএফআই এর 5 তারিখে যেভাবে মিছিল ছিল সেখানেও কিন্তু তারা কথা বলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে, সেখানে কিন্তু নিঃশর্ত ক্ষমা চাওয়ার একটা শর্ত দেওয়া হয়েছিল পড়ুয়াদের ক্ষেত্রে। এবং বলা চলে যে 9 তারিখ এই সিদ্ধান্তের পরেই পড়ুয়ারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে 9 তারিখ কিন্তু বিশ্বভারতীতে বন্ধ রাখা হবে। আমরা জানি যেভাবে উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী উপাচার্যের পদত্যাগের দাবি সহ বিভিন্ন যে দাবি দেওয়া, এবং পড়ুয়াদের যে দাবি রয়েছে যে সোমনাথ সহ যে পড়ুয়া রয়েছে তাকে কিন্তু এখনো ভর্তি নেওয়া হয়নি, এবং পিএইচডি ক্ষেত্রে বিভিন্ন পড়ুয়াদের ভাগ্য কিন্তু নির্ধারণ করা হয়নি, এবং বিভিন্ন ক্ষেত্রে যে পরীক্ষার ফলাফল সেই পরীক্ষার ফলাফলও কিন্তু বার করা হয়নি। এই বিভিন্ন দাবি দাওয়া নিয়েই কিন্তু মূলত পড়ুয়াদের আন্দোলন, এবং 9 তারিখে কিন্তু তারা এবং আগামীকাল কিন্তু বিশ্বভারতী বন্ধ রাখছে। সুব্রত, এই যে বিশ্বভারতী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়ারা, সেক্ষেত্রে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, এখনো পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া না মিললেও পড়ুয়ারা সিদ্ধান্ত নিয়েছেন কালকে বন্ধ করবেন, এবং যে পঠন পাঠন রয়েছে সেই পঠন পাঠন বন্ধ রাখার সে বন্ধ করবেন, বিভিন্ন দপ্তর বা বিভিন্ন ভবনে গিয়ে তারা কিন্তু বন্ধ করার চেষ্টা করবেন, এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়েই কিন্তু মূলত তারা কিন্তু বন্ধ করার চেষ্টা করবেন, এবং যারা পড়ুয়া রয়েছেন তাদেরকে কিন্তু আহ্বান জানাবেন যে আজকে বন্ধে সামিল হওয়ার জন্য। বেশ, আপাতত অনেক ধন্যবাদ সুব্রত। আপনাদেরকে আরো একবার জানাবো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আগামীকাল 9 জানুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পড়ুয়ারা। একাধিক দাবি নিয়ে বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ চলছিল এবং 7 জন ছাত্রকে সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি বহিষ্কার করা হয়েছিল অর্থনীতির 1 অধ্যাপককেও। তারপরে 7 জন ছাত্রকে সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে মূলত তাদের এই পড়ুয়াদের পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। আমাদের যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল তার মাঝখানে যেভাবে 7 জন ছাত্রকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং যে অ্যালিগেশন নিয়ে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেই অ্যালিগেশনগুলোর ওপর ভিত্তি করেই বিশ্বভারতী কিছু ছাত্র এবং কিছু অধ্যাপকের বিরুদ্ধে মামলা করে। ইতিমধ্যে সেই মামলা এখানে স্থানীয় কোর্টে খারিজ হয়ে যায়, এবং এটা তাহলে প্রমাণিত হয়ে গেল যে যে অ্যালিগেশনগুলি হচ্ছে যে সর্বৈব হচ্ছে যে মিথ্যা, যে অভিযোগে বরখাস্ত করা হয়েছে সেই অভিযোগও খারিজ হয়ে গেল। সবটাকে নিয়েই হচ্ছে আমরা এই বন্ধের হচ্ছে ডাক দিয়েছি, এবং কালকে বন্ধ সফলভাবেই পালন করা হবে বিশ্বভারতীতে, এবং আগামী দিনে এই আন্দোলনকে বৃহত্তর করতে আমরা আরও অন্যান্য হচ্ছে কর্মসূচি হচ্ছে আমরা গ্রহণ করব। আমাদের যে আন্দোলন